Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. দিদি দিদি, সেই কুবের ভদ্রলোকটি আবার এসেছেন। কে? যার সেই ছোট্ট ছেলেটি মারা গেছে, সেই শোকে বউয়ের মরমরো অবস্থা। ও, মিস্টার বাসু এসেছেন, যিনি ওই ডাক্তারের পরামর্শে এখান থেকে একটি বাচ্চাকে দত্তক নেবেন বলেছিলেন। হ্যাঁ, বাচ্চাকে পেলে ওনার বউ নাকি ভালো হয়ে যাবে। খুব ভালো হয়েছে। তুমি যাও, বাচ্চাগুলোকে সাজিয়ে মাঠে দাঁড় করিয়ে দাও, গে যাও। তার মধ্যে থেকে যাকে পছন্দ যাকে খুশি নিয়ে চলে যাক। বলেছে বলেছে 5 লাখ টাকা ডোনেট করবে। যাও যাও, শিগগিরই যাও। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি।
এদের মধ্যে যাকে আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। রিতা, রিতা দেখো কাকে নিয়ে এসেছি। এর নাম শুভ, ডাকো তো বাবা, মাকে ডাকো, ডাকো মা, 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 বাবা টাকা নিয়ে ওই বিক্রি লোকটাকে দিলে? হ্যাঁ। কেন? ওই লোকটা দুদিন ধরে কিছু খায়নি বাবা। তাই বল অতগুলো টাকা? অতগুলো টাকা না দিলে অনেক দিন ধরে খাবে কি করে? ওই লোকটাকে আমি চিনি, এক নম্বরের ঠগ আর জোচ্চোর। কোনো দিন আমাকে জিজ্ঞেস না করে এভাবে আর কাউকে টাকা দেবে না, বুঝেছো? বাবা, বাবা, বিমল বলছে ও মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বে না, ওর বাবার নাকি অত টাকা নেই। দেখো বিমল, তুমি বরং চাকরি বাকরির চেষ্টা করো। আমি যদ্দূর শুনেছি তাতে তোমার রোজগারের টাকাটা বাড়ির জন্য খুবই জরুরি। সামান্য কিছু রোজগারের জন্য ওর ব্রাইট ফিউচার ও এভাবে নষ্ট করবে? না বাবা, ওর বাড়ির জন্য যা টাকা লাগে আমরা দেব। না না, সে কি কথা, আমার বাবা কিছুতেই রাজি হবে না। তুই থাম তো বাবা, ওই বিমলের যা খরচা লাগবে তুমি দিয়ে দাও না। ঠিক আছে, তাই হবে। শুভর যখন এত ইচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, দেখো তোমরা স্কুল লাইফের বন্ধু, জীবনের শেষ দিন পর্যন্ত দুজনে একসঙ্গে থাকতে পারো কিনা দেখো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। চল চল আশিমেশ মশাই। অরিন্দম দা, উইল করার ব্যাপারে তুমি যা যা ইনস্ট্রাকশন দিয়েছিলে আমি সেই মতো সব স্ট্যাম্প পেপারে ছাপিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু একটা রিকোয়েস্ট, সইটা করার আগে কিন্তু তুমি একটু ভেবেচিন্তে নাও অরিন্দম দা। অনেক ভেবেচিন্তেই তো উইলটা করছি ভবানী। দেখো আমার শরীরের অবস্থা একদম ভালো নয়, আরো বেশি ভাবতে গেলে শেষে হয়তো উইলটাই করা হবে না। তাই বলে শুভকে তুমি এইভাবে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করবে? সমস্ত অধিকার তো আমি কেড়ে নিইনি, আমার ওই বাসু টাইটেলটা আমি তো ওকেই দিয়েছি।
দেখো ভবানী, শুভ চাকরি পেয়েছে, এই খবরটা পেয়ে আমি উইলটা সই করার জন্য ছুটে এসেছি কেন জানো? আমার আমার একমাত্র ছেলে বনি যা ভোগ করতে পারল না, আমার স্ত্রী রীতা সে যা ভোগ করতে পারল না, আমার সেই বহু কষ্টে রোজগার করা কোটি কোটি টাকা একটা ছেলে নয় ছয় করে উড়িয়ে দেবে, এ আমি কি করে সহ্য করবো বলো তো? তোমার সমস্ত ভাবনা কিন্তু অমূলক হতে পারে। আরে হতেও পারে, সেই জন্যই তো এই উইল মারফত 10 লাখ টাকা স্টেক করে আমি এরকম একটা অদ্ভুত শর্ত রেখেছি। ভবানী, আগে আগেও চাকরি করার মাহাত্মটা বুঝুক, তারপর 5 বছর বাদে উইলের নির্দেশ মতো শুরু হবে তোমার কাজ। দেখো ভাই, তোমার কাজটা যে তুমি ভালো মতোই করবে তোমার ওপর সে বিশ্বাস আমার আছে। না, তুমি একটু বেশি ঘামছো, আমার মনে হয় তুমি একটু রেস্ট নিয়ে তারপর ওঠো। ভাই শরীরটা, আমি বাড়ি যাই বুঝলে, আমি বাড়ি। কি হলো ভবানী? অরিন্দমদা, ভবানী, অরিন্দমদা, অরিন্দম, অরিন্দমদা, 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 এগুলো অনেকক্ষণ পড়ে আছে, খেয়ে নে। তুই এমন করছিস না যেন যেন বাবারা সব চিরকাল থাকে। জানি বিমল, সব বাবার থাকেন না, কিন্তু আমার বাবার থাকাটা খুব জরুরি ছিল, কারণ আমার যার কেউ নেই। শুভ, তোমার এই দুঃখের সময় আমি আসতে বাধ্য হলাম, কাল তো তোমার বাবার কাজ। হ্যাঁ ভবানী কাকা, কাল তো আমি থাকবই। তোমায় কি করে যে বলি, অথচ আগাম তোমায় জানানোটা উচিত। আসলে আমাদের প্রফেশনটা এমন হয়েছে যে, বলুন না ভবানী কাকা, আপনি আমাকে আগাম কি জানাতে চান? কালকে কাজের পর তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কেননা তোমার বাবার উইল অনুযায়ী তুমি তার সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত। সম্পত্তি? আজ আমি কত বড় সম্পত্তি হারালাম, তা আপনাদের মতো সংসারী লোক কখনো বুঝতে পারবেন না ভবানী কাকা। আমি তো বিষয় আশয় কিছুই চাইনি, আমি শুধু চেয়েছিলাম একটা পরিচয় নিয়ে একটা সংসারের মধ্যে বাঁচতে। আবার তুমি আমায় অনাথ করে দিলে কেন? 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 আব্দুল,
এটা তোমার চিঠি, এটা ক্যাপ্টেনের চিঠি, ওনার টেবিলে রেখে আসো। ঠিক আছে স্যার। এটা আমার চিঠি স্যার। আপনার কোনো চিঠি আছে না? আপনার বাড়িতে কেউ নেই কি স্যার? হ্যাঁ, আমার বাড়িতে সবাই আছে। কে কে আছেন স্যার? বাবা মা, ভাই বোন সবাই আছে। আশ্চর্য, সবাই আছে বাড়িতে আর কেউ খবর নিচ্ছে না? খবর নেবে কে? কে আছে আমার? উল্কাপাতের মতো এই পৃথিবীর বুকে জন্ম আমার। প্রক্ষিপ্ত হয়েছিলাম একটা আস্তা কুড়ে, কিন্তু পৃথিবীর মানুষের ঘৃণা, ব্যঙ্গ আর করুণা নিয়ে আমি বাঁচব না। এরপর বন্দর থেকে বন্দরে একের পর এক চিঠি আসবে আমার নামে। চিঠি আসবে আমার বাবা মা, আমার ভাই বোনের। ভাঙা তরি নিয়েই আমি এই সমুদ্র পথে পাড়ি দেব। চলে আমার জীবন ভাঙা তরিনি ভেসে চলে, তবুও নাবি গোছে আমার জীবন ভাঙা তরিনি ভেসে চলে। স্যার, আপনার বাড়ি থেকে চিঠি এসেছে।
না পাওয়ার বেদনা, ভালোবেসে কেউ আর বলে না তো চায় ধুয়ে ধুয়ে, রঙিন স্বপ্ন যায় ধুয়ে ধুয়ে, নীরবে ভাষা হারা অশ্রু জলে, এটাই স্বর্গ, এটাই স্বর্গ। মালের মধ্যে মাল হরিয়া কি পারি, পাখিটা উড়ে গেল, পাখড়ো মালকর, আরে বেয়ারিস লড়কি, বেয়ারিস লড়কি, পাখড়ো পাখড়ো পাখড়ো। এখানে তো কোনো মেয়ে, এই তো জাস্ট তন্ন তন্ন করে খোঁজ, আমি ক্যাপ্টেন সাহেবকে খবর দিচ্ছি, যা যা যা। শুভ, তুই কাছে নেই, আমরা সবাই খুব বিমর্ষ। তোর বাবা বলে মাথার মণি হারালে দেবতারাও বিচলিত হন, আমাদের নয়নের মণি তুই, কাছে নেই আমরা কি করে স্থির থাকি। তোর ভাই বোনেরও ওই একই কথা, তুই জাহাজে জলে ভেসে বেড়াচ্ছিস আর আমরা চোখের জলে ভাসছি, এমন চাকরির তোর দরকার নেই, ফিরে আয়। আশীর্বাদিকা মা, এত প্রেম ভালোবাসার সংসারে আমি যদি একজন কেউ হতে পারতাম। মানা, ক্যাপ্টেন কি বললো? স্যার বললেন একটু পরেই সমস্ত জাহাজটা সার্চ করবেন। জাহাজে থাকলে তো ধরা পড়বে, চলন্ত জাহাজ থেকে কোথায় পালাবে? তুমি সেই ট্রেসপাসার্স, তারা মজা দেখাচ্ছি,
সবাইকে ডাকছি আমি। না না, পাঁচরো পাঁচরো বলছি, প্লিজ আমাকে দয়া করুন। আসলে আমার কোনো উপায় ছিল না, তাই তাই আন্দামান থেকে জাহাজে উঠতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছো? আমাকে যেভাবেই হোক তিন দিনের মধ্যে কলকাতা হয়ে কালিম্পং পৌঁছতে হবে, নইলে চাকরিটা আমার হাতছাড়া হয়ে যাবে। ও কিন্তু তুমি তো নিয়ম মেনে টিকিট কেটে কোনো জাহাজে উঠতে পারতে। আসলে টিকিট কাটার মতো অত টাকা আমার কাছে ছিল না। কিন্তু কিন্তু তা বলে ওরকম বেআইনি কাজ তুমি করতে পারো না, বুঝতে পারছো? ও সমস্ত খালাসিদের হাতে গিয়ে পড়লে তোমার শরীরের কিছু আসতে থাকতো? ওদের হাত থেকে বাঁচার জন্যই তো আপনার এখানে আশ্রয় নিয়েছি। তোমার নাম কি? শান্তি। কিন্তু তোমার জন্য আমি এত অশান্তি নিতে পারবো না, আমাকে ক্যাপ্টেনকে সব কথা জানাতেই হবে। তার থেকে বরং আপনি ওই খালাসিদের হাতে আমায় তুলে দিন। অ্যাট লিস্ট দোজ টাফ পিপল উইল গেট সাম হিউম্যান ফ্লেশ। ওয়েট ওয়েট ওয়েট, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনা জানো মেয়ে। আমার কাছে তুমি কি সাহায্য চাও? আপনি যদি আমাকে ঝামেলার হাত থেকে বাঁচিয়ে কোনো মতে কলকাতায় নামিয়ে দিতে পারেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বুঝলে, আমি সমস্ত জাহাজ তন্ন তন্ন করে খুঁজে অমন মেয়ে তো খুঁজেই পেলাম না। I have searched all places up to here and she appears to have suddenly vanished. What? আপনাদের অফিসার দেরি কেউ? Shut up! যতসব বেহেড মাথাল কথাকার, তুমি তোমাকে দিয়ে সকলকে বিচার করো নাকি? ঠিক আছে, আমার এখানে ওরকম টাইপের কোনো অফিসার নেই, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি সমস্ত কেবিন তন্ন তন্ন করে খুঁজে দেখবো, তারপর তোমাকে আমি দেখবো যত সব। Oh, you're all here, having drinks, enjoying. But where is Basu? I told you, our cabin is in. Okay, relax. Thank you. Thank you. কি ভাবছেন? আমাকে ধরিয়ে দেবেন? না, ভাবছি যে এত ঝামেলা এড়িয়ে আমি কিভাবে তোমাকে কলকাতায় পৌঁছে দেব। Look, sir! Look! ওই মেয়েটাই স্যার। বলেছিলাম না স্যার, আপনাদের এই অফিসার কেউ? Just shut up and keep quiet. মেয়েটি কে? মাই ফ্রেন্ড। ফ্রেন্ড? আপনাকে একজন রেসপন্সিবল অফিসার বলেই জানতাম, তা আপনার মতো একজন অফিসার এই মেয়েটিকে লুকিয়ে নিয়ে যাচ্ছেন কেন? মানবিকতার খাতিরে। মানবিকতা? না, অন্য কোনো কারণ? আপনি কি বলতে চাইছেন বলুন তো। খুব সহজ কথা, ভেরি মাচ প্লেইন অ্যান্ড সিম্পল। জাহাজের সমস্ত নিয়ম কানুন ভেঙে মাস্তি লোটের জন্য বেআইনি ভাবে আপনি একজন বেশ্যাকে তুলেছেন এই জাহাজে। হোল্ড ইওর টং স্যার। ডোন্ট শাউট, জাস্ট ডোন্ট শাউট। প্লিজ রিমেম্বার, ইউ আর টকিং টু আ ক্যাপ্টেন। বিশ্বাস করুন স্যার, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে। আপনার উদ্দেশ্য খারাপ কি মহৎ সেটা কলকাতার অফিসে বুঝবে। মেয়েটি যখন আপনার কেবিনে আছে, কলকাতা পৌঁছানো পর্যন্ত মেয়েটি আপনার কেবিনে থাকবে। দিস ইজ মাই অর্ডার। আর ফুর্তির জন্য জাহাজের আর সকলে মেয়েটিকে নিয়ে মেতে উঠবে, সেটা আমি কিছুতেই টলারেট করব না। জাস্ট রিমেম্বার ইট। এই এই কেঁদো না, কাঁদছো কেন? প্লিজ প্লিজ রিল্যাক্স। হয়তো ক্যাপ্টেন তোমাকে নিয়ে দু চারটে খারাপ কথা বলেছেন, কিন্তু সেটা গায়ে না মাখলেই হলো, একদিয়ে বরঞ্চ ভালোই হলো। এখন আর কলকাতায় পৌঁছতে তোমাকে আমার কোনো অসুবিধাই থাকবে না। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি একটু ধৈর্য ধরো, একটু রেস্ট নাও এখানে, ওকে? হ্যালো হ্যালো, ক্যালকাটা ভয়েস নাম্বার 212 কলিং এমডি আপ, ইয়েস আপ, স্টো অ্যাওয়ে ইয়াং ওম্যান ফাউন্ড ইন চিফ ইঞ্জিনিয়ার্স ক্যাবিন, টেক নেসেসারি অ্যাকশন অন অ্যারাইভাল এট ক্যালকাটা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। ওই যে দেখা যাচ্ছে ক্যালকাটা পোর্ট।
শুভ, আরে এই শুভ। আরে বিমল তুই? আমি তোকে রিসিভ করতে এসেছি। কিন্তু তোর জাহাজ তো তিন দিন আগে জার্মানি থেকে এখানে এসে পৌঁছেছে। আরে বাবা, তাহলে তুই আমার সব খবর রাখিস? নিশ্চয়ই রাখি। আর এটাও আন্দাজ করতে পারি যে এই তিন দিন তুমি আবার হই পাড়ায়। কি করব বল, আশার আশায় বসে আছি। তো চরিত্রটা একদম গেছে? চরিত্র দেখ, ওসব দরকার হয় পড়াশোনার সময়, বিয়ে করার সময়, চাকরি করার সময়, ওসব ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার। আমার চাকরি পার্মানেন্ট, আশা হচ্ছে আমার পার্টনার, সুতরাং ওসব চরিত্র ফরিত্র আমি ধার ধারি না রে। আচ্ছা তুই তো এর সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিলি না? হ্যাঁ, ও ওর নাম হচ্ছে শান্তি, শান্তি। এই তোমার পদবীটা তুই জানি না? মেরি, শান্তি মেরি দত্ত। মেরি দত্ত? আমরা খ্রিস্টান। তার মানে খ্রিস্টান বলে বন্ধু তো আটকে যাবে নাকি? এই তো আমি পাঞ্জাবি, বিমল সিং, বর্ন অ্যান্ড ব্রট আপ অ্যাট ক্যালকাটা, কলকাতা, শুভেন্দু বসুর বেস্ট ফ্রেন্ড। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে শুভেন্দু বসু কার নাম? আমার নাম, কি দরকার বলুন। ভয়েস নাম্বার 325 এ আপনি আপনার কেবিনে একটি মেয়েকে লুকিয়ে রেখেছিলেন। ইনাকে রেখেছিলাম, তার জন্য আমাকে কি করতে হবে বলুন। দেখুন, আপনাদের ক্যামাক স্ট্রিট অফিস থেকে থানায় একটা এফআইআর করা হয়েছে। জাহাজ পৌঁছানো মাত্রই আপনাদের দুজনকেই অ্যারেস্ট করে রিজিওনাল জেনারেল ম্যানেজারের কাছে হাজির করতে হবে। প্লিজ ডু কাম। চলো চলো শান্তি, কোনো ভয় নেই। বিমল তুইও আয়, ব্যাপারটা কত দূর গড়ায় তুই একবার দেখে যা। চলো চ। কি বলছেন কি মিস্টার বাসুর? আপনি আপনি সবার অলক্ষ্যে এই মেয়েটিকে আপনার কেবিনে লুকিয়ে রেখেছিলেন? ইয়েস স্যার। আশ্চর্য, এতদিন আপনার সম্পর্কে যা জেনেছি যা শুনেছি সব মিথ্যে, ভুল। আপনি কি জানেন আপনার এই ইলিগাল কাজের জন্য আপনার কি শাস্তি হতে পারে? জানি, আর তাই জাহাজে বসে এটা আমি লিখেছি। কি এটা? আমার অপরাধ কবুল করে আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। ওয়েল মিস্টার বাসু, সামনের মাসের 10 তারিখে বোর্ড মিটিংয়ে মনে হয় আপনার রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তারপর আপনি এসে আপনার সব পাওনাগণ্ডা বুঝে নেবেন। ইন্সপেক্টর, আমাদের তরফ থেকে আমরা কেসটা উইথড্র করছি। ওকে ওকে স্যার, একটা অফিসিয়াল চিঠি দিয়ে দেবেন তাহলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসলে আসি, এসো। কি রে, কি হলো? কি আবার হবে, কোনো সমস্যাই নেই। আমি কালিম্পং যাচ্ছি শান্তিকে ছেড়ে আসতে। আপনি আপনি যাবেন? অবশ্যই যাব। এ তুই যাবি নাকি? এখন তো পোর্টে তোর জাহাজ 20 দিন থাকবে। তার মানে 20 দিন আমার ছুটি। কালিম্পং খুব ভালো জায়গা, চ ঘুরে আসি। চল এসো, চ। তিনটে চা না, 4টে, ড্রাইভার সাহেবও আছে। জমিয়ে বানাও তো ভাই, চিনি কম দেবে। কি ব্যাপার বলো তো, সেই জলপাইগুড়ি থেকে দেখছি কোনো কথাই বলছো না, কি এত ভাবছো? ভাবছি আপনি মিছিমিছি আমার জন্য চাকরিটা খোয়ালেন। মিছিমিছি? তোমার জন্য আমি যেটাই করেছি মিছিমিছি নয়, বিশ্বাস করতে পারো। করুন ম্যাডাম, বিশ্বাস করুন, একেবারে 100% বিশ্বাস করুন। আমার এই বন্ধুটি কিন্তু আপনার সঙ্গে কোনো মিছিমিছি খেলা খেলছে না। নিন। এই রাস্তা, তুই কি আমার সঙ্গে ছাড়বি? তুইও আমার মতো চাকরিটা খোয়াবি? পাগল নাকি, আমার সে সঙ্গতি আছে। শোন, জাহাজটা 20 দিন খিদিরপুর ডকে থাকবে, আমি ঠিক যে কোনো রকম ভাবে উঠে যাব। আসল কথা কি জানেন ম্যাডাম, আমার লেখাপড়া থেকে শুরু করে আজকে আমি যেখানে এসে দাঁড়িয়েছি সব কিছুর মূলে হচ্ছে শুভর বাবা। উনি আমাকে একটা কথা বলতেন, বলতেন যে তোমাদের স্কুল জীবনের বন্ধুত্ব যদি জীবনের শেষ দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারো
সেটাই হবে বন্ধুত্বের আসল পরিচয়। যিনি এ কথা বলতে পারেন তিনি নিশ্চয়ই মহৎ মানুষ। আমার তাকে দেখতে ইচ্ছে করছে। বসে রইলেন, আপনারা নামবেন না? না মানে আবার নামবো? বারে লিলির সঙ্গে আলাপ করবেন না? হ্যাঁ, নইলে তো অভদ্রতা হয়ে যাবে। আসো, নাপ নাপ, গাড়ি বরং ওয়েট করবে। আপনি তো ওয়েট করুন তো, চলুন। হ্যাঁ আসুন। আয় আয় লিলি। লিলি শান্তি, তুই উফ, তুই এসে আমাকে বাঁচিয়েছিস। তোর চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। চাকরিটা আছে তো? আরে বাবা, আছে আছে। আপনারা আসুন। এরা? ইনি আমার উদ্ধারকর্তা। মানে? মানে তোকে পরে বলবো, এখন আলাপ করিয়ে দি। ইনি হলেন শুভেন্দু বাসু, আর ইনি বিমল সিং। হ্যাঁ, একেবারে পাঞ্জাবি ব্রাহ্মণ। আর ইনি হলেন আমার বন্ধু লিলি চৌধুরী। এই তোর বর কোথায় রে? একটু আগে অফিসে বেরিয়েছে, চল ঘরে বসবি চল। হ্যাঁ শান্তি, তুই ওনাদের নিয়ে একটু ঘরে বস, আমি তোদের জন্য চায়ের ব্যবস্থা করছি। না তাড়ার দরকার নেই, আমাদের গাড়িটা ওয়েট করছে, আর তাছাড়া আমরা এখানে দু তিন দিন আছি, পরে নয় আসা যাবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বুঝলেন না ম্যাডাম, এখানে আসার কারণই তো হচ্ছে আশা। শুভ, তুই শান্তিকে ভালোবাসিস? ঠিক জানি না রে। ঠিক জানি না মানে? বললাম তো জানি না। তুই ওকে ভালোবাসিস? আমি কদিন থেকে তোর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। জানি না রে বিমল, তবে শান্তি বড় অসহায়, পবিত্র, ওকে আমার ভালো লাগে। তাহলে তুই এই কথাটাকে জানিয়ে দে। কি করে? দেখ, তোর মুখে বলতো যদি ঠোঁট কাঁপে তাহলে নাবালকের মতো দূর থেকে একটা চিঠি ছুঁড়ে দে, লিখে দে যে শান্তিকে তুই তোর হবু বউ বলে ঠিক করেছিস। দূর? আরে দূর মানে? এক নকল কথা সাজিয়ে চিঠি লেখায় তুই একেবারে সিদ্ধ হস্ত, সত্যি কথা লিখতে এত ভয় কিসের? এই 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 স্নেহে শুভ, কেন যে তুমি এরকম একটা চাকরি নিলে জানি না। এই চাকরির জন্যই পাঁচ ছ মাস ধরে বাড়ি ছেড়ে থাকছো, তোমাকে কাছে না পেয়ে সমস্ত সংসারটাই বিষণ্ণ। আমার কথা ছেড়ে দাও, তোমার বাবা, তোমার ভাই বোন, ইতি আশীর্বাদিকা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, দেখ প্রেমের চিঠি কোথায়। এর মধ্যেই প্রেম আছে রে। দূর, আমি ভাবলাম ইঞ্জিনিয়ার সাহেব তোকে চিঠি লিখেছে, আর সেই চিঠিটা পড়ে তোর অচল যন্ত্রপাতিগুলো সচল হয়েছে। হয়েছে হয়েছে, চিঠি চিঠি চিঠি। মন ভরানো
কল্পনা হারিয়ে গেছে। ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল আর কল্পনা করতে পারে না। টিভি আর কম্পিউটারের সভ্যতা তাদের বোতাম টিপতে শিখিয়েছে, বন্দুক চালাতে শিখিয়েছে, মার্ডার করতে শিখিয়েছে, অন্য সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শিখিয়েছে। আচ্ছা ভাবো তো, ভাবো এইসব ছোট ছোট বাচ্চারা যদি স্বপ্ন না দেখে, কল্পনা করতে না পারে, তাহলে বড় হয়ে ওরা কি সৃষ্টি করবে? কোনো কাব্য, কোনো সাহিত্য, কোনো চিত্রকলা? পারবে কি তারা কবিগুরুর মতো কল্পনা করে লিখতে? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। আপনি ঠিকই বলেছেন ফাদার, আজকাল ছোট ছেলেরা বোধহয় এমন কবিতা পাঠ পড়া ছেড়েই দিয়েছে। তাই তো আমি বাচ্চাদের জন্য এমন একটা ক্লাস শুরু করতে চাই, গল্প বলার ক্লাস। রূপকথা, নীতিকথা, জীবন কথার গল্প বলতে বলতে তাদের মধ্যে আমি কল্পনা করার শক্তি বাড়িয়ে তুলতে চাই। কি শান্তি, পারবে তো? আমি পারবো। গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজ থেকেই কথা ও কাহিনী এই ক্লাসটার রুটিন আমি ঠিক করে দিচ্ছি। তুমি তার টিচার আজ থেকে অ্যাপয়েন্টেড হলে, রাইট? আপনার চাকরি গেছে আর শান্তির চাকরি হয়েছে, তাহলে তো অবস্থা ফেরে। আপনাকে এখন থেকে শান্তির ছায়ায় ছায়ায় থাকতে হয়। না, আপনি ভুল করছেন মশাই। কলকাতা শহরের অবস্থাপন্ন পরিবারের ছেলে উনি, বাবা মা ভাই বোন নিয়ে একটা মস্ত সুখের সংসার। হ্যাঁ, শখে উনি একটা জাহাজে চাকরি করছিলেন বটে, তবে চাকরির এখন চলে গিয়ে উনি বেঁচে গেছেন। আর একটাও কথা নয়, চলো ওঠো তো, ওঠো ওঠো, ওদের কথা বলতে দাও। হ্যাঁ, আপনারা শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলুন, আমার ব্যাপারটা নির্ণয় পরে কথা বলা যাবে। চলো। চলো না। এক মিনিট, মেয়েদের মন কাজের মতো, সো হ্যান্ডেল উইথ কেয়ার, ঠিক আছে? চলো তো। চলো। ইমল টিকেটের ব্যাপারে গেছে, কাল সকালেই আমরা কলকাতায় চলে যাব। তোমার চাকরিটা হয়ে গেছে, আমার খুব আনন্দ হচ্ছে। তোমার এতদিনের কষ্ট সার্থক হলো। আমার মনের সার্থকতার খবর আপনি রাখেন? মনের গভীরতা অত স্পর্শী, সেখানে ডুব দিয়ে ডুবুরিরা কি সবসময় মুক্তির খোঁজ পায়? তাহলে আবার চেষ্টা করবেন।
কিছু ক্যাশ চেয়েছিলেন, তাই ক্যাশ আর চেক মিলিয়ে আপনার প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি বাবদ পুরো টাকাটাই আমি মিটিয়ে দিলাম। আপনি ততক্ষণ এই ভাউচারটা একটা সই করে দিন। থ্যাংক ইউ মিস্টার বাসু। এক মিনিট, এই মিসেস সেন অ্যান্ড সেন অ্যাটর্নি ফার্ম থেকে আপনাকে বেশ কয়েকবার আমাদের অফিসে খোঁজ করেছিলেন, এই কার্ডটা রাখুন। অবানি কাকু চল চল। শোন, তোর জাহাজটা এখন দু তিন দিন এখানেই থাকবে, তুই এখন কোথায় যাবি? ও মাই গড, আবার সেই পাড়ায়? তুমি তো আমার চরিত্র ভালোই জানো গুরু। নিজের চাহিদা মেটানোর আগে আমার একটা ছোট্ট কাজ করে দাও। বল কি করতে হবে? এই নাম্বারে কন্ট্যাক্ট করবি, ভবানী কাকুকে বলবি আমি কলকাতা বাইরে গেছি, ফিরে এসেই যোগাযোগ করবো, ওকে? কিন্তু এখন তুই কোথায় যাচ্ছিস? আমি ডুব সাগরে ডুব দিতে, অরূপ রতন পাবো বলে। জানো না অঙ্গ তোমার
জানি আমি মানি আমি খুঁজি আমি বুঝি আমি খুঁজি আমি খুঁজি তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই। এখনই? যে ভুল আমরা করে ফেলেছি তা শুধরাবার জন্য আমাদের এখনই বিয়ে করে ফেলা উচিত। শান্তি, ভুল সংশোধন করতে গিয়ে আবার ভুল হয়ে যাবে না তো? মানে? জানো না, সব বিয়ের আগে গুরুজনদের একটা আশীর্বাদের ব্যাপার থাকে। গুরুজন কোথায় পাবো যে তোমাকে আশীর্বাদ করবে? তাই তো বলছি, তাড়াহুড়ো করো না, আগে বাবা মাকে সব জানাও, তারা আমাকে দেখুন, পছন্দ করুন, আশীর্বাদ করুক, তবে তো তোমায় বিয়ে করে শ্বশুর বাড়িতে ঠাঁই পাবো। কি আজে বাজে সেন্টিমেন্টাল কথা বলছো, আজকের দিনে সব সেন্টিমেন্টের কোনো দামই নেই। দাম আছে শুভ, দাম আছে। দাম নেই মনে করে তোমরা আজকের যুগে যা করো, তার জন্যে ব্যাঙের ছাতার মতো দিকে দিকে বৃদ্ধাশ্রম গজায় আর যৌথ সংসারগুলোর মধ্যে অবক্ষয় বাসা বাঁধে। শান্তি? হ্যাঁ শুভ, এ আমার নিজের চোখে দেখা, আমার বাড়ির কথা, তুমি তো কিছুই জানো না, আজ বলছি। বলো শান্তি, তোমার জীবনের সব কথা তুমি আমায় খুলে বলো। আন্দামানে সংসারটা বড় সুখের ছিল জানো, আমি মা বাবা আর দাদা। আমার দাদা খুব বড় একটা চাকরি করত, আর বাবার একটা ছোটখাটো ব্যবসা ছিল, তার সঙ্গে ফাটকা খেলার রোগও ছিল। আর সেই রোগে সর্বশান্ত হয়ে বাবা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। তার কয়েক মাস পরে দাদা একদিন এক মহিলাকে নিয়ে আমাদের বাড়িতে এলেন। এসো এসো মা। এ হলো সুমনা, তোমার পুত্রবধূ। পুত্রবধূ? তার মানে তুই? হ্যাঁ, এটা আমরা রেজিস্ট্রি করে নিয়েছি, তোমাদের আর কোনো ঝঞ্ঝাটে রাখিনি। তোর বিয়েটা আমাদের কাছে ঝঞ্ঝাট? কি বলছিস তুই সুমু? এসো 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 বৌমা, বসো 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 এখানে। না না, ইটস ওকে। শান্তি শান্তি, কোথায় গেলি তুই? অবাক হয়ে কি দেখছিস রে, তোর বৌদি এসে প্রণাম কর। থাক থাক, তোমার দাদার জিনিসপত্রগুলো একটু দেখিয়ে দাও তো, গোজ গাছ করে নিতে হবে। তার তার মানে? আসলে বুঝলে মা, কোম্পানি থেকে একটা বড় সড় কোয়ার্টার দিচ্ছে, না নিলে হাতছাড়া হয়ে যাবে, তাই সুমনার ইচ্ছে এখনই ওটা দখল নেওয়া। তার মানে তোরা আমাদের থেকে আলাদা হয়ে যাবি সুমু? একে আলাদা হওয়া ভাবছেন কেন আপনি? এই বাড়ি থেকে মানুষ বাস করতে পারে, আপনি কি চান না আপনার ছেলে একটু ভালো থাকুক, সুখে থাকুক? তোরা যা, আমার আশীর্বাদের যদি কোনো জোর থাকে তাহলে তোদের দু হাত তুলে আশীর্বাদ করছি, তোরা সুখে থাক। আমার সামনেই বৌদি দাদার সব জিনিসপত্র গুছিয়ে নিলেন, তারপর সত্যি সত্যি দাদাকে নিয়ে আলাদা হয়ে গেলেন। ওরা চলে গেল? হ্যাঁ মা। আমাদের কি হবে? ছেলের আশাতেই তো বুক বেঁধেছিলাম। তুমি কেন এত ভেঙে পড়ছো মা? আমি তো আছি, ঠিক একটা চাকরি পেয়ে যাব। চাকরি পাওয়া কি অত সোজা?
কত দিন ধরে তো তুই চেষ্টা করছিস। অর্থাভাব আর হতাশা মাকে শয্যাশায়ী করে তুলল। দিকে দিকে করুণা ভিক্ষা করলাম, কোনো সাহায্য পেলাম না। শেষে আন্দামানে বসে কালিম্পং থেকে চিঠি পেলাম, লিলির চিঠি। কালিম্পংয়ে মিশনারি স্কুলে একজন টিচার নেবে, খ্রিস্টান বলেই চাকরিটা আমার হবে। মা, 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 দেখো লিলির চিঠি এসেছে, এবার চাকরিটা আমার হবেই। একবার একবার যদি কালিম্পং পৌঁছতে পারি তাহলে কোনো দুঃখ থাকবে না। মা, 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 তুমি দেখছো না কেন? মা, তুমি কথা বলো। মা, মা, দাদা, দাদা শিখিয়ে চলো, মা জানে কেমন হয়ে গেছে। শিখিরি, হ্যাঁ, আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। তুমি এক্ষুনি চলো, আমি বাড়ির লোকে খবর দিয়ে তোমার কাছে চলে এসেছি। এখনই কি করে যাই বলতো, বাড়িতে সব বিগ বিগ বসেরা এসছে। আর তার উপর নির্ভর করছে তোমার চিফ এক্সিকিউটিভ পদে প্রমোশন। কিন্তু শান্তি বলছিল মা, তোমার মা তো সবসময় অসুস্থ থাকেন, তোমার বোনকে বলো মাকে ভালো করে ডাক্তার দেখাতে, মা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেই ঠিক হবে রে শান্তি। তুই তুই এটা রাখ, একটা ভালো ডাক্তার ডেকে মাকে দেখাস, আমি না কদিন পরে গিয়ে মাকে দেখে আসবো। চলো চলো, মিস্টার ভদ্র তোমায় খুঁজছেন, চলো। হ্যাঁ চলো। আসুন আসুন, আমার মাকে আমার ডাক্তার তো একজন আছেন দেখছি, আমি তাহলে যাই। ডেথ ডি টু সিভিয়ার হার্ট অ্যাটাক, ডেথ সার্টিফিকেট দিয়ে গেলাম। চলো, তোমার কি ভীমরতি ধরেছে নাকি? কেন, মরেই তো গেছি, ওখানে দাঁড়িয়ে কি করছিলে, কীর্তন বাজাবে নাকি? কীর্তন তো একটু করতেই হবে বাবা, নাহলে পাড়ার লোকেরা যে আমায় দুষবে। তাছাড়া মেয়েটার দাদাও আসেনি, সৎকারের কাজটাও তো সারতে হবে। তারপর নিশ্চয়ই ছেড়াদের কাজটাও তুমি করবে। নিশ্চয়, নিজের গাঁটের টাকা খরচা করে ঠিক তিন দিনের মাথায় কাজটা সারতে হবে, মেয়ে তো। তবে খবরদার, মেয়েটার দাদা যেন মায়ের মরার খবরটা না পায়। তোমার মতলবটা কি বলতো? ভাড়া বাকি বলে উচ্ছেদের মামলা করলে, চুপিসারে উচ্ছেদের ডিগ্রিটাও বার করে নিলে। দিলাম, তবে গাঁটের পয়সা খরচা করছে কেন? সিম্প্যাথি, যাতে পাড়ার লোকেরা ভাবে মেয়েটার দুঃখে আমার দুঃখ কম নয়। তারপর কাজ মিটলেই তো উচ্ছেদ। আমার সমবেদনা কি আপনাদের থেকে কম? কি করেছে? চোদ্দ মাস ভাড়া পাইনি, লোক পাঠিয়েছি, টাকাটা দিয়েছি, কোনো কাজ হয়নি, কিন্তু এখন তো আমার হাত পা বাঁধা। জজের আদেশ, আদালতের হুকুম, দেখুন আপনারাই দেখুন। চোদ্দ মাসের ভাড়া বাকি। আরে কি করছিস, কি খরচ বাকি? আসতে ফেল, খরচ বাকি, আরে একটু আস্তে আস্তে ফেল। সংসারের জিনিস বড় যত্নের জিনিস, সংসারের জিনিস বড় যত্নের জিনিস। ভেঙে যাওয়া সংসারের জিনিস নিয়ে আমি আর কি করব? এখন বাঁচতে গেলে আমাকে এক্ষুনি কালিম্পং যেতে হবে। লিলির দেওয়া স্কুলের চাকরিটা কোনো মতেই যেন হাত ছাড়া না হয়। আমার কাছে টিকিট কাটার মতো অত টাকা ছিল না। তারপর তো তুমি সবই জানো,
সত্যি শান্তি, খুব কষ্ট পেয়েছো তুমি। দেখি আমাদের দুজনের জীবনটাই কষ্টে ভরা, আর তাই তো চাইছি আমরা দুজনে মিলে একটা সুখের ঘর তৈরি করব। কিভাবে? প্রথমে কলকাতা একটা বাড়ি ভাড়া করব, বিয়ে করে আমরা দুজন সেখানে একসাথে থাকব, দুজনে দুজনের হব। আমার দাদার মতো? মানে? এসো, এসব কার চিঠি বলো, কার চিঠি? তুমি তুমি এগুলো পেলে কোত্থেকে? তোমার জাহাজের কেবিনে। আর তারপর থেকেই এই চিঠিগুলো আমার কাছে স্বপ্ন, আমার ভবিষ্যৎ সুখের সংসারের ছবি। এগুলো তুমি বিশ্বাস করো না শান্তি, এগুলো মিথ্যে, সব মিথ্যে শান্তি। মিথ্যে? একটা মেয়ের স্পর্শ পেয়েছো, দেহ পেয়েছো, আর সেই সুখেই সবকিছু অস্বীকার করতে চাইছো তুমি? ছি শুভ ছি, তুমি তো আমার দাদার চেয়েও ঘৃণ্য মানুষ। শান্তি, বলতে পারো যে পুরুষ মানুষ সংসার থেকে আলাদা হয়ে বাসা ভাড়া করে মেয়ে মানুষ রাখে, সে কি তার স্ত্রী না রক্ষিতা? স্টপ ইট শান্তি, স্টপ ইট শান্তি। আমি তোমায় ভালোবাসি শান্তি। আমিও তোমাকে ভালোবাসি শুভ, আর তোমাকে পাবার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি, কিন্তু তুমি যেভাবে আমাকে চাইছ সেভাবে কোনোদিন পাবে না শান্তি। শান্তি, আমি তোমাকে কিভাবে পাবো শান্তি? তোমার সংসার থেকে তোমায় বিচ্ছিন্ন করে নয়, সংসারের সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে তোমায় পেতে চাই। ততদিন ততদিন আমাদের দেখা না হয় ভালো। হ্যালো শান্তি, বলো। আমি তোমার ইচ্ছেটাই মেনে নিলাম, আমি কলকাতায় যাচ্ছি, আমার বাবা মা তোমাকে আশীর্বাদ করে ঘরে তুলে নিতে রাজি হলেই আমি আবার তোমার কাছে ফিরে আসব, তা না হলে আমাদের কোনো দিন দেখা হবে না। তুমি ভালো থেকো। হ্যাঁ শুভ, তোমার বন্ধু বিমল আমাকে ফোন করে জানিয়েছিল তুমি কলকাতায় নেই, ফিরে এলেই তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু হঠাৎ এত বছর বাদে আমার খোঁজ করছেন কেন ভবানী কাকা? দেখো, আমার বন্ধু অরিন্দম বাসুর উইলের সঠিক রূপায়ণের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, আর সেই জন্যই তোমাকে আমার বিশেষ দরকার। বাবা তো তার সবকিছু থেকেই আমাকে পুরোপুরি অস্বীকার করেছেন, তারপর হঠাৎ তাঁর উইলের রূপায়ণের জন্য আমাকে কেন দরকার পড়ল? শুভ, উইলের সব কথা সেদিন তোমাকে আমি বলিনি, আজ বলছি। তোমার অর্থের অপচয়ের খাম খেয়ালিপনা দেখে তিনি তার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করেছিলেন, তিনি চেয়েছিলেন তুমি নিজে রোজগার করে অর্থের মাহাত্মটা বোঝো। অর্থের মাহাত্ম? ঈশ্বর, মনুষ্যত্ব, প্রেম, ভালোবাসা, সব ছেড়ে অর্থের মাহাত্ম? আচ্ছা বাবনী কাকা, আমার বাবা কি কালোবাজারি ছিলেন? তোমার বাবা একজন শিল্পপতি ছিলেন। ভালো, এখন বলুন ভবানী কাকা, এই উইল রূপায়ণের জন্য আমাকে আপনার কি দরকার?
তোমার চাকরি জীবন তুমি কেমন করে কাটাও সেটা দেখে পাঁচ বছর বাদে তোমার পরোপকারের নেশা চরিতার্থ করার জন্যে তোমার হাতে যেন 10 লক্ষ টাকা তুলে দেওয়া হয়, এটাই ছিল উইলের প্রথম শর্ত। আশা করি এটা কল্যাণমূলক কাজে ব্যবহার করবে তুমি। আপনি একটা কাজ করুন না ভবানী কাকা, আপনি এই টাকাটা বরঞ্চ কোনো মিশন, সেবা প্রতিষ্ঠান বা কোনো হসপিটালে নিজে হাতে দিয়ে আসুন, তাহলে তো আমাকে আর এত মেহনত করতে হবে না। তবে শুভ, তা তো শর্তে নেই, এই টাকাটা তুমি কেমনভাবে খরচা করো সেটা আমি দেখব। যদি দেখি সঠিকভাবে কোনো কল্যাণমূলক কাজে তুমি টাকাটা ব্যবহার করতে পেরেছ, তাহলে তোমার হাতে বাকি সম্পত্তি, মানে অ্যাবাউট 2 কোটি টাকার সম্পত্তি তুলে দিয়ে আমার এই উইল থেকে মুক্তি। চলো এবার তোমার থাকবার বাড়িটা আমি তোমায় দেখি। ভবানী কাকা, কলকাতায় আসলে আমি হোটেলেই থাকি। এখন থেকে আর থাকবে না, অরিন্দমের 10-10টা বাড়ি আছে কলকাতায়, তার মধ্যে একটাতে তুমি থাকবে, আর একটা গাড়িও পাবে তুমি। চলো। অলি, 5 বছর ধরে শুধু পরের ঘর ঝাড়ছো আর তালা দিচ্ছো, ঝাড়ছো আর তালা দিচ্ছো, কত বলি যত পারো ঝেড়ে ঝুড়ে নাও। সুখে স্বচ্ছন্দে দেশে একটা বড় দালান করে থাকি বাবা। আচ্ছা তোর বাপ একবার শীত কেটে জেলে গিয়েছিল না? সে তো কবেকার কথা, এখন বলছো কেন? আলা, আমার বাপ কি করতো? কেতন গাইতো, কেতন বললে সবাই মিলে এসে আমার বাপের পায়ে হামলে পড়তো, আর আমার বাপ কেতন গাইতে গাইতে তাকে পরপারে পার করে দিয়ে আসত। আহা, কি পুণ্যের কাজ করত। ওদার অ্যাটর্নি বাবু হেসে গেছে, আর শোন, মুখে ঝাড়াঝুড়ি কথা একদম বলবি নে, মুখ থেতো করে দেবো একেবারে। কাল তো আসতে চাইছিল না, কেমন লাগছে বাড়িটা? নমস্কার স্যার। নমস্কার। 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 ইনি হচ্ছেন শুভেন্দু বাসু, এ বাড়ির মালিক, এখন থেকে এখানেই থাকবেন। নিশ্চয়ই থাকবেন, নিশ্চয়ই থাকবেন। একে এ বাড়ির কেয়ারটেকার করে রেখেছিলাম, পেছন দিকে একটা ঘরে স্ত্রীকে নিয়ে থাকে, লোকটি ভালো, একে তুমি বহাল রাখতে পারো, নাম চরণ। আগে শ্রী চরণ, আপনার চরণে ঠাই ফেলি মেচে যাই। চরণ টরণে নয়, যেখানে আছে সেখানেই থাকবে। আগে চলুন আপনার ঘরটা দেখি দিই। চরণ ডাকছেন, শুনে আসি। আজ থেকে তোমার আসল কাজটা মনে আছে তো? মনে আছে, ডেইলি রিপোর্ট হুবহু বৃত্তান্ত পেয়ে যাবেন, দেখছে সন্দেহ করতে পারে। আপনি গাড়ির চাবিটা আমার দিন, আমি মালপত্র। চাবিটা রইল। ঠিক আছে। স্বর্গ কি হবে না কেনা, স্বর্গ কি হবে না কেনা, কত দাম এটা? 1250। খুলে দেখান। আচ্ছা ওই ওই পিঙ্ক কালারের শাড়িটা একটু দেখান না। দেখাচ্ছি। অন্য কোন ডিজাইন নেই আপনাদের কাছে? রাখুন, আমি আসছি। কিছু
টাকাগুলো গুনছো কেন? ওগুলো তো তোমার নয়। ওরে হত ছাড়া, আমার না তো কি তোর? ব্যাগটা কেমন করে হাতিয়েছো আমি দেখেছি। তাই বাটপাড়ি করতে এসেছিস? নে কিছু টাকা নিয়ে কেটে পড়। চলো যার ব্যাগ তাকে ফেরত দেবে চলো। দূর বোকা ছেলে, ফেরত দিতে যাব কেন? নে আরো কিছু নে, নে নে রাখ রাখ রাখ। এবার কিন্তু পুলিশ ডাকবো, গাড়ি চলো। পুলিশ? না না, পুলিশ পুলিশ বড় ঝামেলা। তবে হাত সাফাই যখন করেছি তখন কিছু তো রাখবোই। এই বার করো, বার করো বলছি। কেটেছিস কেন? নে নে রাখ, সব রাখ, নে এখান থেকে দূর হ। তুমি আমার সঙ্গে চলো, নিজের হাতে ব্যাগটা ফেরত দেবে চলো। মেরে ফেলবে, মাইরি মেরে ফেলবে, গণ ধলাই দেবে। কেউ মারবে না, চলো। আমি তো বললাম আমি আছি, কোনো ভয় নেই, এসো আমার সঙ্গে। হ্যাঁ বলছি তো, এরমই একটা ব্যাগ, তবে সস্তার নয়, দামি লেদারের ব্যাগ, তাতে 8000 টাকাও ছিল। তাই নাকি? কিন্তু এর মধ্যে শুধু 8 টাকা রয়েছে মাত্র। তবে তবে ধরুন চোরকে, চোর দেখলে তবে তো চোর ধরবো। ছেড়ে দে মাইরি, জেলে দেবে। আমি তো আছি, কোনো ভয় নেই, আমি তো আছি। না না যাব না। আবার বলছি আমি আছি না, চলো। না 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 চলো বলছি। আব ব্যাগটা দেখুন তো, কার বদল হয়ে গেছে। এটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ আমার, কিন্তু টাকাটা খুলে দেখুন। আচ্ছা এরকমই একটা ব্যাগ যদি উনাকে ফেরত দেওয়া যায়। এটা কি? এটা উনি দেখুন টাকাটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ 8000 ঠিক আছে। ওকে আপনার 8 টাকা ঠিক আছে, আমি দেখেছি, ধরুন। সালা রাহু, রাহু রাহুর গ্রাস বলে একটা যাত্রা করেছিলাম জানিস, আমি ছিলাম হিরোইন মায়ারানী, রাহু এসে সব গ্রাস করে নিল, ব্যাস সব অন্ধকার। এই এখন যেমন, আরে 8 টাকায় সারা মাস কারো চলে? নে নে কিছু টাকা ছাড়। আরে অমন হা করে তাকিয়ে দেখছিস কি? টাকা ছাড়? এই তোর জন্য আজকে আমার সারাদিন বস্তিতে ফেরাও হলো না, সারাদিন কিছু খাওয়া দাওয়া জুটবে না, টাকা ছাড়, টাকা ছাড়। যাব। তোমার আর কেউ নেই? থাকলে আমি ঝুঁকির কাজ কেউ করে রে পোড়ার মুখ? কিন্তু তুমি বস্তিতে ফিরতে পারবে না কেন? কমাস বাড়ি ভাড়া বাকি পড়েছে বলে বাড়িওয়ালা যা তা মুখস্থি করে। ওই 8000 টাকাটা ম্যানেজ করতে পারলে বাড়িওয়ালার মুখে ছুড়ে মারতে পারতে, তাই তো? আল বাত, সেই সঙ্গে এক হাত জুতোর বাড়ি ওর মুখে বসাতাম। হলো না, এই তোর জন্য হলো না। আমি রানীগঞ্জের বিনোদ অপেরার হিরোইন মায়া রানী। আজ আমার এই হাল কেন জানিস? হৈশলা হৈশলা বিনোদ অধিকারীর জন্যে, নেমু খারাম শয়তান, যদিন আমার শরীর ছিল সব লুটে পুটে দিল, তারপর একদিন পথ দেখিয়ে দিল, আমার রোজগারের লাখ লাখ টাকা একটা পয়সা দিল না। নে নে আর বকাস নি, চটপট কিছু টাকা ছাড়, কেটে পড়ি, দে। দিবি না? পাগলা ছেলে, বেশি দিতে হবে না, 10টা টাকা দে। চলো আমার সঙ্গে। কোথায়? চলোই না দেখবে, এসো এসো। ওঠো ওঠো ওঠো। Thank you.
তো স্বপ্নপুরে রে, তুই এত বড় লোক। আচ্ছা তুই কি কিপটে রে, আমাকে খাবার জন্য 10টা টাকা দিলি না? কেন দেব, তুমি তো এখানেই থাকবে। আমায় কি করতে হবে? কিছু করতে হবে না, তুমি আমার কাছে এখানে আরামে থাকবে। এই ছোড়া, তুই জানিস আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে তোর মতো বড় হতো? আর তোর এত বড় আসপদ্দা, তুই আমাকে রাখতে চাস? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ডাক ডাক মাকে, ডাক মাকে, ডাক। কি আসপদ্দা! মা, হ্যাঁ আমার তো কেউ নেই, আর তুমি আমাকে পাগলা ছেলে বলে ডাকলে, তাই তো তুমিই আমার মা। কোনো ছেলে কি পারে তার মায়ের হাতে টাকা ধরিয়ে দিয়ে তাকে ফিরিয়ে দিতে? হ্যালো, রিপোর্ট স্যার, রিপোর্ট, রিপোর্ট। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, যাত্রায় পাঠ করা একটা মেয়ে বাড়িতে মা সেজে ঢুকেছে। আমাদের সাহেব মানে বাসু সাহেব তাকে মা মা বলে ডাকছে। বলো কি, এখন আমি কি করবো স্যার? শোনো, নজর রেখে যাবে, একদম নজর রাখবে, আর সব খবর সময় মতন আমাকে দেবে, বুঝেছো? ওকে স্যার, ওকে, বুঝেছি। মাইনিটা বাড়াতে বলো না, মাইনি মাইনি কি হলো, মাইনিটা বাড়াতে বলো না, মাইনি মাইনি মাইনিটা বাড়াতে বলো না, মাইনিটা বাড়াতে বলো না। হ্যাঁ হ্যাঁ, যা চলে কেটে গেছে। উফ লাগে, এই মা তো আগে বলে না কিছু না কিটা। মাইনিটা 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 মরা তো মরা ছেলে বার করবার জন্য বেশি করে টাকা দিয়েছিল বিনোদ বাবু, তাই মরাই বার করলাম। যা ওটাকে বাইরে ফেলে দিয়া, যা যা যা। মরা ছেলে পয়দা করেছো গো মায়ারানী। তুমি তুমি মেরেছো বিনোদ, আমি আমি তোমার আমি তোমার ছেলের মা হতে চেয়েছিলাম। আমার সর্বনাশ করতে চেয়েছিলে, এমনিতে তো থুবড়ি মার্কা হয়েছ, যাত্রায় তো আর লোক আসছিল না, তার উপরে ছেলে করলে মায়া রানী। এবার পথ দেখো, আমি অন্য রানী আনবো, বুঝেছ? মায়ের কোল থেকে ছেলে কেড়ে নিয়ে বড় আমি যদি মহাপাতক হই তাহলে তুই মহাপাতকই, যাত্রা করতে এসে ছেলের মা হতে চেয়েছিলি। ভগবান, মা হতে চাওয়া কি পাপ? রাজি হলেই আমি আবার তোমার কাছে ফিরে আসবো, তা না হলে
আমাদের কোনো দিন দেখা হবে না। দিদি, তুমি গল্প বলার আগে কাঁদছো কেন? এটা কি খুব দুঃখের গল্প? হ্যাঁ, স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। কার গল্প? একটা সাধারণ মেয়ের গল্প। দিদি আমরা শুনব, দিদি আমরা শুনব, দিদি আমরা শুনব। সুর ছড়িয়ে মন ভরিয়ে চলতো যে গান গেয়ে, যেন কি সেই মেয়েকে গায়ের পথে নূপুর বাজিয়ে, সুর ছড়িয়ে মন ভরিয়ে চলতো যে গান গেয়ে। শোনো শোনো গল্প বলি অল্প কথায় তা, ছিল সে এক সাধারণ
সাধারণ স্বপ্ন কি সত্যি হয় না স্বপ্ন কি সত্যি হয় না স্বপ্ন কি দিদি তুমি মেয়েটার গল্প ভালো করে দাও না তাহলে আর তুমি কাঁদবে না সাত বছর ধরে ঘানি টানা দড়ি পাকানোর মজুরি 700 টাকা চোরের দল শালারা এর থেকে ফাঁসি দিল না কেন লাটা চুগে যেত কিন্তু এখন কোথায় যাই না শালা আর একটা খুন করে লটকে পড়তে হবে শুনুন এই যে শুনছেন আরে এই দোকানদার ডাকছি শুনতে পাচ্ছ না কালা নাকি হ্যাঁ কি হয়েছে কি চাই ভাত ভাত পাওয়া যাবে হ্যাঁ যাবে শোবার জায়গা পাওয়া যাবে এখানে শোয়া টোয়ার জায়গা নেই ভাত খেতে চান তো বসে পড়ুন এখানে শোয়ার গপ্প নেই ঠিক আছে তাহলে আগে ভাতের ছেলের দরে সেরে নিন এখানে চা পাওয়া যাবে যাবে স্যার তবে একটু দেরি হবে এখন তো ভাত খাওয়ার সময় ঠিক আছে আমি বসছি বসুন একটু সরবেন দাদা আরে এই ছড়া এই ভাত দিবি তো হ্যাঁ বাবু ভাতের সঙ্গে ডাল আর কি দেবো ডাল তরকারি মাছ ভাজা মাছ মাংস সবকিছু সব দিবি সব দিবি আরে হা করে দেখছিস কি হারামজাদা পকেটে 700 টাকা আছে আমার যা নিয়ে আয় সব শোন আর শোন না লালু জলটা দিয়ে যা ভাতের শেষে টক দিবি তো টক নেই বাবু টক নেই ঠিক আছে আজ যা বাকি আছে নিয়ে আয় না যা জলদি একটা ফুল মিল হবে জীবনটাই যখন টকে গেছে তখন টক না খাওয়াই ভালো শোয়ার জায়গা চাই তো মানে না মানে শোয়ার জায়গা আছে শোয়ার জায়গা আছে কত ভাড়া ভাড়া লাগবে না ভাড়া লাগবে না এই তুমি ফেরে বাজ নাও তো দেখো এই আমার কাছে 656 টাকা আছে নিতে যা নিয়ে নাও ফেরে বাজি করো না আমার কাছে লাখ লাখ টাকা আছে চলো আমার সঙ্গে বসো এই বাবু তোমাকে দেখে তো মনে হচ্ছে
তুমি কোন স্মাগলিং দলের লোক? আমাকে দলে টানতে চাইছো? হ্যাঁ, তবে দলটা স্মাগলার বা খারাপ কিছু নয়। ভালো খারাপের আমি কোনো পরোয়াই করি না। বাবা ভাত ঘুম পেয়েছে, তাড়াতাড়ি শোবার ব্যবস্থা করো। সে ব্যবস্থাই তো করছি, বসো তাড়াতাড়ি। এসো। আরে বস, এ তো বাকিং প্যালেস, এইতে তোমার বাড়ি, তুমি এইখানে থাকো? হ্যাঁ, উপস্থিত থাকছি। তাহলে তো ঠিকই বলেছিলে, তোমার অনেক টাকা আছে। তা আছে। ও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি, তুমি কোথায় থাকো? আজ সকালে দিছিলাম প্রেসিডেন্সি জেলে, এখানে থাকা কোথাও হয় না। দেখি গড়বড় মনে হয়েছিল, তাই সঙ্গে করে নিয়ে এলাম। যাক গে, আজ থেকে তুমি এখানেই থাকবে। তুমি জানতে চাইলে না তো কেন জেলে ছিলাম? আমার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, দরকারটা আমার। আমি নিজের পরিচয় গোপন করতে চাই না। আচ্ছা ঠিক আছে, বলো তোমার পরিচয় কি? আমি নীলকণ্ঠ মাইতি, মার্ডারার, খুনি। মানুষ খুন করার অপরাধে জেল হয়েছিল। সে যা হয়েছিল হয়েছিল, আজ থেকে তুমি আমাদের আপনার লোক হয়েই এ বাড়িতে থাকবে। আপনার লোক কিরকম? তুমি আমার বাবা। বাবা? জ্যাস চালা, আমি তোর বাবা? আমি তো তাই মনে করি। আচ্ছা তুই কি জানিস আমার কোন বউটা তোর মা? তোমার কোন বউয়ের কথাই আমি জানি না। বাহ বাহ, আমাকে বাবা বলছিস অথচ নিজের মাকে জানিস না। কি করে জানবো, আমি তো বেজম্মা। হ্যাঁ, তবে এখন আমি জেনেছি। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো আমার সঙ্গে। ইনি হচ্ছেন আমার মা, আর মা বাবাকে নিয়ে এসছে। এই যদি তোর মা হয় তাহলে শুনে রাখ, বাপের জন্য এই মেয়েকে আমি বিয়ে করিনি। মুখ পড়া, বিয়ে না করলে কি ছেলে হয় না? হ্যাঁ হয় হয়, হবে না কেন? বিজম্মা হয়। সে তো নিজে মুখেই স্বীকার করছে। বুঝতে পারছি, তুই একটা পরিচয় চাস তাই না? কিন্তু খুনি ছেলে এই পরিচয়টা তোকে দিই কি করে বলতো? খুনি? তুমি কাকে খুন করেছো? করেছি, খুন করেছি, নিজের হাতে খুন করেছি। সেদিন সন্ধ্যাবেলা যখন আমি তখন থেকে তোমায় জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দিচ্ছ না। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের কাছে কি তুমি বাড়িঘর সব বিক্রি করে দিয়েছো? আজ সকালে নগদ টাকা নিয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি নিয়েছি, টাকাটা কাল ব্যাংকে চলে যাবে। নাও চা খাও। আচ্ছা তোমার মতলবটা কি বলো তো, এরপর তুমি যাবে কোথায়? যেদিকে দু চোখ যায় চলে যাব।
সংসারটা তেতো হয়ে গেছে। বউ মারা যাবার পর থেকে তুমি কেমন যেন হয়ে গেছো। বাড়িঘর দর বিক্রি করে দিলে, মাস্টারিটাও ছেড়ে দিলে, আর একমাত্র ছেলে। ছেলে ছেলে না ছেলে না, ওটা একটা গর্ভস্রাব। মদ টদ খেতো জানি? শুধু মদ, রোজ একটা করে মেয়ে ছেলে নিয়ে আসতো, আমার চোখের সামনে বেলেলে পনা করতো, জমি বাড়ির ভাগ লিখে দিতে বলতো। বলবো বলবো আলবাদ বলবো আলবাদ বলবো, মাথা লুচি বেশ করেছি। আমি তোমার পায়দা করা ছেলে, আমার অধিকার আছে। যাচ্ছি তোরা পিতা পুত্রের হিসেব মেটা, আমি যাচ্ছি। তুমি যাবে না, এটা আমার বাড়ি। টাকা দিবি না, মারবি আমাকে, মারবি তুই, মর মর তুই, মর মর তুই। হ্যাঁ বেটা, হ্যাঁ বেটা, যা মরে গেল নাকি কান্তি? কান্তি তারক, তারক দেখ আমাকে মারতে চেয়েছিল, ও নিজেই মরে গেছে, ও নিজে মরে গেছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, দেখে যা তারক, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, দেখছো তো আমি বেঁচে আছি। এই নিজের হাতে ছেলেকে খুন করলাম, আবার একটা ছেলে এসে আমাকে বাবা বলে ডাকছে, ভগবান। বাবা, ওহ কি যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, বড় যন্ত্রণা, আমি ঘুমাবো। হ্যাঁ চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। ঘরে? পারে হোটেলে তুমি শুতে চাইলে, তাই তো তোমাকে এখানে নিয়ে এলাম তোমার ঘরে। ও হ্যাঁ চলো চলো চলো, তাই চলো তাই চলো।
সামনে তো রাস্তা নেই স্যার। কিন্তু ছোট বাচ্চাটা গেল কোথায়? বেটা ভাই গুলি লেগেছে। শালা যাবে কোথায়? নিশ্চয়ই এখানে কোথাও ঘাপটি মেরে বসে আছে। শুনুন, আপনি আস্তে আস্তে গাড়িটা নজর রেখে চালাবেন, নজর রেখে চালাবেন, শালাকে দেখতে পেলেই হলো, একেবারে গুলি। গাড়িটা একটু থামান তো এখানে। এটা পাঁচিল ডিঙিয়েছে। আচ্ছা, এই বাড়ির মেন গেটটা ওই বড় রাস্তার উপর, তাই না? হ্যাঁ স্যার। যাও কম্পাউন্ডের ভেতরটা পুরো সার্চ করে এসো। যাচ্ছি স্যার। চলো। না স্যার, এই কম্পাউন্ডে কেউ নেই স্যার। কি বলছো কি? বেটা যাবে কোথায়? এই বাড়িতে নেই তো পাশের বাড়িতে আছে, তার পাশের বাড়িতে আছে, পায়ে একটা গুলি খেয়ে বেশি দূর যেতে পারে না। হ্যালো কন্ট্রোল, সমস্ত অঞ্চলটা পুলিশ দিয়ে ঘিরে ফেলুন, কোনো মতে ডাকাতরা পালাতে না পারে। আর বাকি ডাকাতদের জন্য বর্ডার সিল করে দিতে হবে। হ্যাঁ, ওভার। লক্ষ লক্ষ টাকা আছে আমাদের কাছে, তোকে
বউ সাজিয়ে বর্ডার পেরিয়ে বাংলাদেশ পৌঁছে যাব। রাত 10টার মধ্যে পিঁয়াজ ট্রাকটা বাংলাদেশ বর্ডার পেরোবে, ওই সুযোগটাই আমাদের নিতে হবে। আরে সুযোগ শুধু তোমাদেরই, আমার না। বাড়ি থেকে কল পেলে মাসিকে আগাম দিয়ে যেতে হয়। আগাম কত টাকা চাই তোর মাসির? যা আগাম বুঝিয়ে দিয়ে 5, 10, 25, কিন্তু 5 মিনিট, তারপরে এখানে তুবড়ি ফুটিয়ে তোকে নিয়ে পৌঁছে যাবো বাংলাদেশ। যা যা। এই মালে কি রে আশা, কাদের ঘরে বসেছিস? আরে ডাকাত ডাকাত আজই সকালে ব্যাংক ডাকাতি করে ঢুকেছে। ওরা পাড়ার মাসান আব্দুল মোনা সবাইকে হাত করেছে, এমনকি মাসিকেও হাত করে ফেলেছে। রাজবাবু, ওরা আমার বাংলাদেশে বিক্রি করে দেবে গো। তুমি আমাকে নিয়ে চলো, যেখানে হোক নিয়ে চলো, আমাকে বাঁচাও। এখান থেকে বেরোলে তুই ফিরতে পারবি? আমাকে নিয়ে চলো, যা হোক কিছু একটা উপায় করো। ঠিক আছে চল। কি বলছিস কি তুই বিমল, কি এখানে থাকবে? একে বলো, তোমার পরিচয়টা আমার বন্ধুকে নিজের মুখেই বলো। কেন গো রাজবাবু, তোমার বলতে লজ্জা করছে? তোমার বন্ধুর আমি বাঁধা গো। দেখি বুঝেছি নষ্ট মেয়ে ছেলে। বাবা শুভ, অশুভ, এই নষ্ট মেয়েটাকে এখানে রাখিস নি বাবা। তুই কত ভালো ছেলে, তোর বন্ধুর মতো এই নষ্ট মেয়েটার পাল্লায় পড়ে তুইও নষ্ট হয়ে যাবি বাবা। ওরে আমার সতী রে, চুপ করো, খবরদার আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবে না। চলো এক্ষুনি এখান থেকে চলো, এরপরেও যদি জোর করে তুমি আমাকে এখানে রাখো আমি গলায় দড়ি দেব, লাথি মারি এমন বড় লোকের মুখে। চলো চল। বিমল, বিমল দেখ শুভ, ও খারাপ মেয়ে বলে ওকে বার করে দিচ্ছিস, কিন্তু বাবা মা সাজিয়ে যাদের রেখেছিস তাদের পরিচয়টা কি? একজন খুনে, একজন ছিনতাইকারী, কোন অধিকারে তারা এখানে স্বামী স্ত্রী হিসেবে রয়েছে তার জবাবটা কি ওরা দিতে পারবে? দেখ শান্তিকে বিয়ে করার জন্য তো নকল ভাই বোনের দরকার ছিল। আমি ভেবেছিলাম যে আশাকে হয়তো তুই তুই আশাকে ভালোবাসিস। বাসি, আর একদিন হয়তো আমি ওকে বিয়েও করব। শোনো বোন, তুমি কোথাও যাবে না। বোন? হ্যাঁ, আমার বোন হতে তোমার আপত্তি আছে? না তা নয়। এই শয়তানটা যতদিন না তোমায় বিয়ে করে সংসার পাচ্ছে ততদিন তুমি এখানেই থাকবে। আহা থাকো না, থাকো, বিয়ে যখন করবে তখন তো তুমি বউ, তাহলে আর নষ্ট মেয়ে হচ্ছে কি করে বলো? আর এই রকম বাড়িতে একদিন থাকলেই নিজেকে মনে হবে একদিন কা সুলতান। ঠিক ঠিক নোট করছেন তো স্যার? ও তো মেয়ে, যাত্রা পার্টি থেকে আসা একটা ছিনতাইবাজ মেয়ে, তারপর একটা বুড়ো খুনে, এবার একটা নষ্টা মেয়ে। বেবুসে বলো বেবুসে, বাঁধা মেয়ে ছেলে, বাঁধা মেয়ে ছেলে। কি বললেন? না না, এখনো সেরকম নষ্টামি চোখে পড়েনি, এখনো কেউ কার ঘরে ঢোকেনি, মত তো এখনো চালু হয়নি। তবে হ্যাঁ, ওই মালিকের বন্ধু ওই বেবুসুটাকে, মানে ওই বাঁধা মেয়ে ছেলেটাকে বিয়ে করবে বলছে। মালিকের বন্ধু মানে বিমল? ঠিক আছে, ভালো করে নজর রেখো। ১০ লাখ টাকা উড়িয়ে দিয়ে কল্যাণমূলক কাজ, এটা কি ধরনের কল্যাণমূলক কাজ? এবারটা নয় মনে হচ্ছে, শালা ক্রিমিনালটার পায়ে একটা গুলি লেগেছিল। বেটার দাড়ি ছিল। হ্যাঁ,
ভাই কেরে 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 দেখা তুই আস্তে চেঁচামেচি করো না বেশি চেঁচামেচি করলে জান নিয়ে নেব কি চাস তুই এখানে কটা দিন লুকিয়ে থাকতে চাই তুমি আমায় সাহায্য করবে লুকিয়ে থাকতে চাস কেন যাবো যে তাই করো বেশি কথা বললে লুকিয়ে থাকবি বলছিস সাহায্য চাইছিস আবার হুকুমও করছিস খেলাটা সামনে থেকে সরাতে ছাড়া মর লেঙ্গি রক্ত শুভ শুভ রে শুভ অশুভ তোরা শিখি আ দেখে যা কত রক্ত চেঁচামেচি করো না চেঁচামেচি করো না বাইরে পুলিশ আছে তোমার সাহস তো কম নয় ছোকরা সঙ্গীরাও ছিল ওরা লুটের টাকা নিয়ে পালিয়ে গেছে সবাই পুলিশের কুলি খেয়ে তোমাদের এখানে কোন রকমে পালিয়ে এসেছি এখন তোমরা চাইলে আমাকে তোমাদের এখানে আশ্রয় দেবে না হলে বাইরে পুলিশ আছে আমাকে তাদের হাতে তুলে দাও ওর পায়ের দিকে তাকিয়ে দেখ রক্ত ভেসে যাচ্ছে পুলিশে দিতে দিতে ও যদি এখানে মরে যায় তাহলে আমরা সবাই মিলে ঝামেলায় পড়ে যাবো তার চেয়ে আগে বড় গেটে ডাক্তার ডাক আর কোন ডাক্তার এখানে এসে আমার গুলি বার করতে চাইবে না বরং তারা আমাকে পুলিশের হাতে তুলে দিতে বলবে আরে সে গুলি আমি বার করে দিতে পারি আরে কত মাস্তান আমার ঘরে গুলি খেয়ে হামড়ে পড়তো কুচি কুচি গুলি বার করে দিয়েছি দেখি বাটা বুঝলে গুলিটা লেগে বেরিয়ে গেছে ও ডেটল দিয়ে ধুয়ে টুয়ে একটু ব্যান্ডেজ চার্জ করে দিলে চলবে তুই এখানে এই ও তো আমার বোন আশা ও আশা নয় চুমকি আমার আমার একমাত্র বোন চুমকি টাকা রোজগারের জন্য আমি মন্দপথ ধরায় 5 বছর আগে ও বর্ধমান ছেড়ে অন্য কোথায় যেন চলে গেছিল তারপর থেকে আমি ওকে আমি আর খুঁজেও পাইনি পাবে কি করে উত্তপ্ত কড়াইয়ের থেকে ও একেবারে আগুনের মধ্যে গিয়ে পড়েছিল জানি না এখন এই পাগলা গারদে এসে ওর পোড়া ঘা গুলো শুকোবে কিনা সেসব কথা এখন থাক শোনো ভাই পুলিশের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে এই দাড়ির মায়া কিন্তু তোমায় ত্যাগ করতে হবে আমার সঙ্গে ঘরে এসো তারিখ আমার ব্যবস্থা করে দিচ্ছি আশা তুই আয় তোর পায়ে ব্যান্ডেজ বাঁধতে হবে কি তত করছো এত ভয় পাচ্ছ কেন ভয় পাবো না স্যার লাইফ ডেঞ্জার ডাকাত রিভলভার পায়ে গুলি বাড়িতে এতগুলো ক্রিমিনাল তার উপর আবার ওয়াইফ ফিয়ার মানে বউ তিরিং বিরিং করে লাপাচ্ছে যে কোনো মুহূর্তে গুলি লেগে লম্প ঝম্প বন্ধ হয়ে যেতে পারে দেখো চরণ তোমার বউকে একটু ভয় পেতে বারণ করো আমি তোমাকে বলে দিচ্ছি তোমরা যতটা ভয় পাচ্ছ ততটা কিছু ঘটবে না এনিওয়ে নজর রেখো নজর যে ঝাপসা হয়ে যাচ্ছে স্যার না না রাখবো নজর রাখবো তবে তার আগে স্যার একটা অনুরোধ মানে আমাদের দুজনের নামে একটা মোটা অঙ্কের জীবন বীমা করে দেবেন স্যার মানে আমাদের মধ্যে যে কেউ মরুক মানে যেন মরার পরে আমি বা আমার ওয়াইফ মোটা টাকা পাই হ্যাঁ ইয়েস স্যার হ্যাঁ গো কে আগে মরবে তুমি না আমি যে কেউ হ্যাঁ যে কেউ একটু স্পষ্ট করে বলো না তুই মরবি ওরে মিনসে আমাকে মেরে তুই এই মোটা টাকাটা ভোগ করবি তাই না পাগলি তুই মরলে ওই মোটা টাকা নিয়ে কাকে ভোগ করবো রে
তবে তবে তাই তো শুধু নজর রাখছি আর মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছি নজর রাখছি আর মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছি নজর রাখছি আর মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছি হে মা দুর্গা রক্ষে করো মা আমি যেন সিঁদুর কপালে মরতে পারি কিরে বল না তুই এখানে কি করে এলি রে চুমকি সে অনেক কথা নাইবা শুনলি আমি শুনতে চাই আমাকে বল চুমকি তোর মতো আমিও মন্দ হয়ে গেছি রে দাদা মন্দ হয়ে গেছিস নরকের কীট আমি ডাকাতি করতাম বলে তুই ঘেন্নায় বাড়ি ছেড়ে চলে গেছিলিস তুই কি করে নরকের কীট হবি রে বাবা মা মারা যাবার পর তুই তো আমার সব ছিলি রে দাদা চাকরি পাবার লোভে যার সঙ্গে আমি বর্ধমান থেকে কলকাতা এসেছিলাম সে আমায় ঝাঁসি রানী পালা আমি রানী ঝাঁসির পাঠ করেছি দেখি দেখি তোর গায়ে কি হাত দেয় আমার রিভলভারটা দাও রিভলভার দেবে আবদার এই বাড়িটা কি হয়ে উঠেছে বুঝতে পারছি না একটা লোক নিজের ছেলেকে খুন করে এই বাড়িতে ঢুকে পড়েছে আর এই ছেলেটা নিজের বোনকে খুন করতে চাইছে কি ব্যাপারটা কি বেশি কথা বলো না আমার রিভলভারটা দাও দাঁড়া তোকে আমি পুলিশে দেবো এই শুনো শুনো পুলিশ ডাক এখনই পুলিশ ডাক পুলিশ পুলিশ চিৎকার স্যার চিৎকার চলো কুইক কে আছেন বাড়িতে কে আছেন আমরা পুলিশ মনে হলো এ বাড়ি থেকেই চিৎকারটা শুনলাম চিৎকার না না আপনি ভুল করছেন ইন্সপেক্টর আমার ছেলেমেয়েরা সব অতি সভ্য শান্ত শিষ্ট তারা চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করেন দেখুন একজন ডেঞ্জারাস ডাকাত কোন না কোনো বাড়িতে লুকিয়ে আছে তার হাতে মারাত্মক অস্ত্র আছে আমরা আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখে নিতে চাই পুলিশ 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 আরে বাবা সবাইকে ধরবে ধরলেই হলো আর কি অগ্নিযুগে সেই পাঁচটা মেরে দেবো না আই তোর নাম কি রে যিশু আহমেদ মুসলমান তাড়াতাড়ি খাটে শুয়ে পড় মানে আগে শুয়ে পড় তারপর মানে বোঝাবো এই ঘরটায় কি আছে চুপু চুপু এই হ্যাঁ শোবার ঘর শোবার হাওদি হাওদি বাইরে থেকে দেখেছি ওপাশে একটা বাউন্ডা আছে ওখান থেকে উঠে লুকিয়ে থাকতে পারে চলুন দেখি দেখি 105 ওগো আচ্ছন্ন ভাবও কাটছে না জ্বরও নামছে না শিগগিরই ডাক্তারকে খবর দাও অশুভ শুভ তোর বাপের উপর ভরসা করিস রে বাপ শিগগির ডাক্তারকে খবর দে তোর ভাইটাকে বাঁচা শিগগির যা শিগগির আপনারা শিগগির ডাক্তারকে খবর দিন আজকাল বিচ্ছিরি রকম ম্যালেরিয়া হচ্ছে আমি যাচ্ছি চিন্তা করো না আমি ফোন করে আসছি এই ফোন করে আসছি হ্যাঁ হ্যাঁ আপনি ছেলেকে দেখুন বাড়িতে অসুখ তো বলছি আপনারা সাবধানে থাকবেন আমার দৃঢ় বিশ্বাস এখানে কোনো না কোনো বাড়ি ওই ডাকাতটাকে আশ্রয় দিয়ে বাঁচাতে চাইছে ঠিক তবে ওরা জানে না ডাকাতটা ধরা পড়লে ওদের অবস্থাটা কি হবে ওরা প্রত্যেকে অপরাধী হবে এবং কোর্টে এক একজন মামলার আসামি হবে ঠিক ওকে গুড বাই এই চক্ষল আর ভয় নেই কিরে কাঁদছিস কেন তোমাকে দেখে তখন আমাকে রিভলভার দিয়ে মারলে এখন আবার পুলিশের হাত থেকে বাঁচালে
আমাকে ভয় পেতে বারণ করছো। কত সুন্দর মা তুমি। কিন্তু ইন্সপেক্টর যা বলে গেল তা শুনেছ? তোমার জন্য, আমাদের জন্য ওই ছেলেটা ওই শুভ ফেঁসে যাবে, এটাই কি আমরা চাই? তাহলে এখন আমরা কি করব? সেটাই আমাদের সবাই মিলে ঠিক করতে হবে। কি করব? কেন 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 তোমরা সবাই আমায় ছেড়ে চলে যেতে চাইছো? মা, মা তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ? আমি যে তোর মিথ্যে মা রে শুভ। হোক মিথ্যে, তবু তো আমি প্রতিদিন মা বলে ডাকতে পারি। তুমি তো প্রতিদিন ঠাকুর ঘরে বসে আমার মঙ্গল কামনা করেছো। আর তুমি, তুমি তো একটু ভালো খেতে চেয়েছিলে, একটু সবার জায়গা চেয়েছিলে, সব তো পেয়েছো তুমি, সব তো আমি দিয়েছি তোমাকে। তবু তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ? তোমরা কেন আমায় ছেড়ে চলে যাচ্ছ বলো? তোমাকে তো আমি বোনের মর্যাদা দিয়েছি, তোমাকে তো ভাই বলে মেনে নিয়েছি, তবু তাতে তুমি ফেঁসে যাবে। ফেঁসে যাব? শোনো শুভ, তোমাকে সত্যি কথাটা পরিষ্কার করে বলা দরকার। দেখো, কাল রাত্রিতে পুলিশ চলে যাওয়ার পর আমরা চারজনে মিলে অনেক আলোচনা করলাম এবং দেখলাম যে আমরা চারজনে ক্রিমিনাল হলেও আমাদের একজনও কিন্তু তোমার কোনো অপকার চাই না। আমাদের জন্য তুই কোনো ফ্যাসাদে পড়িস এটা আমরা কেউ চাই না। মানে তুমি যে কেন আমাদের এত উপকার করছো এর তো কোনো ব্যাখ্যাই আমরা খুঁজে পাই না। আর তোমার এই নিঃস্বার্থ উপকার আমরা কোনোদিন ভুলব না। সেই জন্যই আমরা চাই না তোমার কোনো বিপদ হোক। কিন্তু তোমরা চলে গেলে আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। তোমরা শোনো, তোমরা বিশ্বাস করো আমি যেটা করেছি সেটা নিঃস্বার্থ নয়। তোমরা এসো আমার সঙ্গে, মা তুমি এসো আমার সঙ্গে। এখানে 10 লক্ষ টাকা আছে তোমাদের চারজনের জন্য, প্রত্যেকের ভাগে 2.5 লাখ করে। এই সব টাকা তুমি আমাদের দেবে? হ্যাঁ দেবো। কিন্তু কেন দেবে? আমার শর্ত অনুযায়ী তোমরা যদি আমার একটা কাজ করে দাও। কি শর্ত? একটি মেয়েকে আমি ভালোবাসি, মেয়েটিও আমাকে খুব ভালোবাসে, তাকে বিয়ে করে আমি সংসারী মানুষ হতে চাই, আমার অনাথ পরিচয়কে আমি ভুলে যেতে চাই। তা করো না বিয়ে, কে মানা করেছে? আজকাল আর অনাথ ফনাথ কেউ দেখে না, সবাই শুধু টাকা দেখে। নিজেকে চিঠি লিখে আমি নিজেই নিজের জালে জড়িয়ে পড়েছি। আমার চিঠি পড়ে শান্তি জানতে পেরেছে আমার বাবা আছে, মা আছে, ভাই বোন সবাই আছে। আর এখন বিয়ের আগে সে তাদের সম্মতি চায়, তাদের আশীর্বাদ চায়। ও, কেসটা ক্লিয়ার হলো এবার। আমাদের কি করতে হবে বলো? তোমাদের শান্তিকে আশীর্বাদ করতে হবে, আর আমাদের বিয়েতে যে সম্মতি আছে সেটুকু জানাতে হবে, তাহলে এই সব টাকা আমি তোমাদের দিয়ে দেব। তারপরে আবার যে যার নিজের রাস্তায় চলে যেতে পারবো। আমাকে ভালো না লাগলে অবশ্যই চলে যেও, কিন্তু আমি যে তোমাদের বড্ড ভালোবেসে ফেলেছি, বড্ড আপন ভেবে ফেলেছি, সর্বনাশ সিন্দুক খুলে টাকা দেখিয়ে দিল। সে কি? এ তো যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। আরেই তো ঘরের মধ্যে খুনে ডাকাত বেবুসে। হ্যাঁ শোনো, সতর্ক থাকবে, বিপদ বুঝলে পুলিশে ফোন করবে, আমাকে ফোন করবে। আর ওই শুভর সেই বন্ধু বিমল, বিমল কোথায়? চলে গেছে,
চিঠি নিয়ে মিয়ানতে চলে গেছে। মিয়ানতে গেছে, মেয়েটি কি? শান্তি, বাবা মা আমাদের বিয়েতে রাজি হয়েছেন, এমনকি আশীর্বাদের দিনও ঠিক করে বসে আছেন। বাড়ির সবাই তোমাকে দেখবার জন্য ভীষণ ব্যগ্র। তোমার চাকরিতে ইস্তফা দিয়ে তুমি এখনই বিমলের সঙ্গে চলে এসো, ভালোবাসা নিও, শুভ। আচ্ছা চিঠিটা কতবার পড়বেন বলুন তো? আমি বিশ্বাসই করতে পারছি না। একবার সাত পাকে ঘুরে পড়ুন, তারপর সবকিছু বিশ্বাস করতে পারবেন। আপনি সাত পাকে ঘোরার পর আমিও সাত পাকে ঘুরে পড়বো ঠিক করেছি। কার? আপনার ননদের। আমি আপনার নন্দাই হব। তাই? এবার সমস্ত টাকা পয়সা দিয়ে ওরা ভেঙে যাবে। টাকা পয়সা যদি বাঁচাতে চান তাহলে সাত সকালে মিলিটারি পুলিশ দমকল এইসব নিয়ে চলে আসুন, একেবারে জেলে পুরে দিন। কি বললেন স্যার? কাল সকাল অব্দি দেখবো? ওকে স্যার, ওকে। কিন্তু কাল সকালে কাল সকাল আর তোমাদের জীবনে কোনোদিন আসবে না। তার আগেই তোমাদের কাকে ফোন করছিলে বলো? কাকে ফোন করছিলে? চলো, কাকে ফোন করছিলে বলো? ওঠো, চমৎকার মানিয়েছে, একেবারে লক্ষ্মীনারায়ণ। তোমাকে পাবার জন্য আমার এই ছেলেটা অনেক কষ্ট করেছে, সারা জীবন ওকে দেখো কেমন। মা, আর সব আত্মীয়রা কোথায়? তাদেরও তো আশীর্বাদ চাই। আত্মীয় স্বজন, শুভর বাবা তো আশীর্বাদ করেই তোমাদের বিয়েতে মত দিয়েছেন, আর তোমার দেওর ননদ, তাদের আন্তরিকতাও তো তুমি পেয়েছো মা। এই তো এই কজন নিয়েই আমাদের সংসার, আর বাইরের কাউকে আর কি দরকার বল। শুভ, সিকির নেমে আয়, ওরে চরণ হারাম জয়ার কাণ্ড দেখ, ওকে আজ খুনি করে ফেলবো আমি, একদম গোলাটি আমি ছিঁড়ে খেয়ে ফেলে দেবো। বৌমা তুমি থাকো, আমি আসছি। এই নেমো খারাপ তোর না, থামবো না, খুন করে দেবে, থামবো, একদম ফাঁসি কেটে ঝুলবো, তারপর থামো, যাও ওখান থেকে, যাও। দিয়ে দাও আমাদের টাকাগুলো, সব দিয়ে দাও। এ বাড়িতে আর সকাল দেখতে চাই না আমরা। কি? এ বাড়িতে সকাল দেখতে চাও না? না চাই না, চাই না, কারণ আমাদের থেকেও বড় ভণ্ড তুমি। এই যে খুনি লোকটা, এই খুনি লোকটা যাকে তুমি তোমার বাবা সাজিয়েছো, আর এই ছিনতাইবাজ মহিলা যাকে তুমি তোমার মা সাজিয়েছো, আর আমাকে তুই একটা ডাকাত, পুলিশে তারাকে এখানে ভাইসে যাচ্ছিস। সাজিনি, আমি নিজে সাজিনি। এই যে এই লোকটা, এই ভণ্ড লোকটা আমাকে ভাই সাজিয়েছে, আর আমার বোনটাকে। সে তো বেশা, এই বেশা, মুখ সামলে কথা বলো, কিছু হিং করবে। ও তো ওকে বোন বলে ডেকেছে তো নাকি? বোন বলেছে তো? হ্যাঁ ডেকেছে, ডেকেছে নিজের উদ্দেশ্য সিদ্ধ করবে বলে, একটা মেয়েকে ভোগা দিয়ে বিয়ে করবে বলে। আর এই কাজে আমাদের যে টাকাটা দেবে বলেছে সেটা ওকে এখনই দিতে হবে। দাও টাকা, দাও। নিশ্চয়ই, টাকাটা কিছু কম নয়, 2.5 লাখ করে মাথা পিছু। আমি তোমাদের সব টাকা এখনই দিয়ে দিচ্ছি, শুধু তোমরা আমাকে ছেড়ে যেও না, তাহলে আমার সব স্বপ্ন ভেঙে যাবে।
স্বপ্ন যে স্বপ্নই শুভ। তা তো একসময় ভাঙবে, কিন্তু স্বপ্নকে বাস্তব করতে তুমি যা করেছ তাতে শুধু এইটুকু বলতে পারি, যদি তোমরা সুখী হও তাহলে আমার শেষ থেকেই তোমাদের শুরু হোক। এটা খুলে দেখে নাও, তোমার এখান থেকে কিচ্ছু নিয়ে যাচ্ছি না। ছেলেকে খুন করেছিলে, আজ আবার সেই টাকার জন্য তুমি আমার এই ছেলেটাকে শেষ করে দিলে। কিন্তু ছেলেটা তোমাদের সবাইকে বড় ভালোবেসেছিল গো, বড় আপন ভেবেছিল। শুভ, শুভ, না না না, মাথা থেকে রক্তপাত, মাথা থেকে রক্তপাত। যিশু, যিশু, একটা কিছু কর, একটা কিছু কর। তুইও তোর ভাই নাকি, ওকে বাঁচা। আমার এই ছেলেটাকে এমন করে আর মরতে দিস না রে বাবা। বাবা তুমি এমন করছো কেন বাবা? তুমি কিচ্ছু চিন্তা করো না, দাদার কিচ্ছু হবে না, কিচ্ছু না। মা, মা তুমি কেঁদো না মা, তুমি কিছু চিন্তা করো না। যত বড় ডাক্তার হোক আমি নিয়ে আসবো, দাদার কিচ্ছু হবে না মা, কিচ্ছু না। না না না, এই ডাক্তারের কম্ম নয়, শান্তিকে আটকাও। ওই শান্তি ছাড়া শুভ বাঁচবে না, শান্তি হয়তো এখনো বাড়ি ছেড়ে যায়নি। তুমি কি বুঝতে পারছো না, ওকে ছাড়া বাঁচবে না শুভ। যাও যাও যাও, শান্তিকে আটকাও, যাও। বৌমা, বৌমা, তুমি যেতে পারবে না বৌমা। কেন? তুমি শুভর বাগদত্তা, এ বাড়ির সম্মান নষ্ট করে যাবার তোমার কোনো অধিকার নেই। সম্মান? আপনাদের সব পরিচয় আমার জানা হয়ে গেছে। কিন্তু শুভর পরিচয় তুমি এখনো জানো না, সে পরিচয়হীন, অনাথ। আর সেটাই গোপন করার জন্য অমন মিথ্যে করে নিজেকে নিজে চিঠি লিখত, সেটা কি তুমি সত্যি ভেবে বসে আছো? কি বলছেন আপনি? হ্যাঁ বৌমা, আমি তোমাকে দিব্যি করে বলছি, শুভর মতো ভালো মানুষ পৃথিবীতে আর নেই। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, ওকে বাঁচাও, ওর জীবন সংশয়। জীবন সংশয়? হ্যাঁ বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সংসার তোমারই থাকবে। আমরা সব পাক পানারা সব ভাই এখান থেকে চলে যাব,
চলে যাব। রিপোর্ট তো বেশ ভালোই দেখছি। তবে জ্ঞান ফিরছে না কেন? দেখুন, এই ধরনের কেস খুব রেয়ার, একে বলে হিস্টোরিক্যাল সিউডো সিজার। প্রচন্ড একটা শখ পেয়ে ও চেতনা লুপ্ত হয়েছে। জ্ঞান কখন ফিরবে তা বলা যাচ্ছে না। এনিওয়ে, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। ডালবাজার, ডিসি রজত বোসকে একটু দিন তো, আমি ভবানী সেন কথা বলছি। হ্যাঁ রজত। হ্যাঁ শোনো, আমি ছোট মামা কথা বলছি। শোনো, একটা ব্যাপারে তোমাকে একটু হেল্প করতে হবে আমায়। কাল সকালবেলা বড় সড়ো একটা পুলিশ ফোর্স আমার চাই। ইয়েস। না না, কি ব্যাপারে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু এখন জেনে রাখো, একটা বাড়িতে অনেকগুলো ক্রিমিনাল একসঙ্গে জড়ো হয়েছে। আই উইল হ্যাভ টু ট্যাকল দেম ইমিডিয়েটলি। ইয়েস, একসঙ্গে আমি সব কথাকে কাটতে চাই।
শান্তি, তুমি আছো? তুমি এত অশান্তি করলে আমি এবারে ছেড়ে যাই কি করে? আমাদের সকলকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে শান্তি। কেন? এ তো তোমার বাড়ি। কিন্তু ভবানী কাকা যে কাজের জন্য আমাকে 10 লাখ টাকা দিয়েছিলেন, আমি তো সে কাজ করতে পারিনি। শোনো শুভ, শোনো, তোমার এই 10 লাখ টাকা কিন্তু আমরা কেউ চাই না। সমস্ত টাকা রাখা আছে ওই টেবিলের ওপর। বাবা, বাবা, সত্যিকারের বাবা হয়ে আগে যা পারিনি, আজ মিথ্যে বাবা হয়ে আমি অন্তর থেকে তোমাদের আশীর্বাদ করছি। তোমরা দুজনে মিলে একটা নতুন প্রজন্মের জন্ম দাও, একটা নতুন স্বর্গের সৃষ্টি কর। সেই স্বর্গে সবাই একসঙ্গে থাকবো বাবা। বৌমা, বৌদি, আমাদের তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ বৌদি, আমাদের তুমি ক্ষমা করে দাও বৌদি। কেন ভাই, তোমরা আমাদের সঙ্গে থাকবে না? না থেকে আর যাব কোথায় বৌদি? এরকম স্বর্গে বাস করলে আর তো মন্দ কাজ করা যায় না। হ্যাঁ ছোড়দা ঠিকই বলেছে, বর্দার মতো মানুষের কাছে থেকে কেউ খারাপ কাজ করতে পারে না। এই মেয়ে, আমাকে তোদের সঙ্গে রাখবি না? কি বলছো এসব, তুমি না থাকলে আর কাকে মা বলে ডাকবো? মা শান্তি, ভবানী কাকুকে একটা ফোন করতে হবে। এ বাড়ি, এ টাকা, সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে তবেই আমরা সবাই এ বাড়ি থেকে যেতে পারবো। ফোন করার কোনো দরকার নেই শুভ, এতক্ষণ ধরে যে আমি বুঝলাম তাতে অরিন্দম বসুর সমস্ত সম্পত্তি তোমার হাতে তুলে দেওয়া ছাড়া আর তো কোনো মুক্তি নেই আমার। কিন্তু ভবানী কাকু, ওই টাকাটা আমি কোনো কল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারোনি তাই তো? না, আমি শুধু নিজের স্বার্থটাই দেখেছি। স্বার্থ? তোমার স্বার্থ তো একটা সংসার গড়া শুধুমাত্র, তাই না? অবস্থার ফেরে বিপথে যাওয়া মানুষের মানবতাকে জাগিয়ে তুলে একটা সংসারের ছায়ায় নিয়ে আসা। শুভ, তা তো তুমি পেরেছ। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি। আমি নিজে শিক্ষকেও একটা কথা কাউকে বোঝাতে পারিনি, কাউকে শেখাতে পারিনি, এটি আমার ব্যর্থতা। একটু মমতা, একটু মানবতা, একটু স্বার্থত্যাগ, একটু ভালোবাসা যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকতো, তাহলে এত অভাব অভিযোগের মধ্যেও আমরা শয়তানের সমস্ত মুখোশ খুলে দিয়ে একটা নতুন পৃথিবী তৈরি করতে পারতাম, একটা স্বর্গের দুনিয়া গড়ে তুলতে পারতাম, আর সদর্প বলতে পারতাম এটাই আমাদের স্বর্গ। ওর ফেরত পাঠাতে বললে কোনো ক্রিমিনাল কি নেই? স্যার, আপনার ইনফরমেশন কি ভুল ছিল? ইনফরমেশন আমার ঠিকই ছিল, কিন্তু জীবনের একটা বড় সত্য আমার জানা ছিল না। কি সেটা? মানুষ মানুষেরই জন্ম দেয়, আবার মানুষই শত্রুতা করে তার, মানুষের রক্তে হাত ধোয়ে। কিন্তু আমার জানা ছিল না সম্পর্কহীন কিছু মানুষ একটা স্বর্গের সংসার গড়ে তুলতে পারে। বিচিত্র এক বংশ। এই বাড়ির বংশ লতিকা, পিতা নীলকণ্ঠ মাইতি, মাতা মায়া রানী হালদার। এদের প্রথম পুত্র শুভেন্দু বসু, তস্যশ্রী শান্তি মেরি দত্ত। দ্বিতীয় পুত্র যিশু আহমেদ,
তস্য স্ত্রী মিনা ছেত্রী বাহাদুর। এদের একটি কন্যা চুমকি আহমেদ, তস্য স্বামী বিমল সিং। এরা সকলেই এই বাড়িতে বাস করেন। কেউ কোনো প্রশ্ন করলে খুশির হাসি হেসে বলেন, আমাদের এটাই স্বর্গ।